সম্মানিত উপস্থিতি আমি ডক্টর মোহাম্মদ নূর আলম চৌধুরী সিনিয়র সায়েন্টিফিক অফিসার মশলা গবেষণা কেন্দ্র শিবগঞ্জ বগুড়া আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব। গ্রীষ্মকালীন পেঁয়াজের যে আমরা চাষ করছি মশলা গবেষণা কেন্দ্র থেকে যে তিনটি জাত উদ্ভাবিত হয়েছে বাড়ি পেঁয়াজ দুই তিন এবং পাঁচ তা আমরা পাঁচটাকেই সবচেয়ে ভালো মনে করছি যেহেতু এটার ফলন দুই তিনের চেয়ে বেশি আমরা চাচ্ছি যে এই বাড়ি পেঁয়াজ ফাইভ এই গ্রীষ্মকালীন জাতটি কৃষকদের মাঝে ছড়িয়ে পড়ুক তার অংশ হিসাবেই মশলা গবেষণা কেন্দ্র শিবগঞ্জ বগুড়া আমরা নিজস্ব মাঠে আমরা এই গ্রীষ্মকালীন পেঁয়াজ লাগিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার হাতে এই যে আছে বাড়ি পেঁয়াজ পাঁচের একটা বাল্ব এটার বয়স কিন্তু হয়েছে পঁয়ষট্টি থেকে সত্তর দিন তো এই সত্তর দিন বয়সে দেখেন এক একটা বাল্ব আমরা গড় যদি ওজন চিন্তা করি শুধু বাল্বের চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম তো এটা যদি আমরা সবুজ পাতা সহ বাজারে বিক্রি করি তাহলে এটার আমরা ফলন পাবো প্রায় আঠারো থেকে বিশ টন আর শুধু শুধু বাল্ব কেটে এটা বাজারে বিক্রি করি তাহলে ফলন পাবো আমরা প্রায় পনেরো থেকে ষোলো টন তা এখন আসার কথা যেটা হচ্ছে যে আমরা এই যে অসময়ে অর্থাৎ পেঁয়াজ এখন যে পেঁয়াজের যে ক্রাইসিস আমাদের দেশে কিন্তু পেঁয়াজের যে চাহিদা ৩৫ লাখ মেট্রিক টন কিন্তু আমরা উৎপাদন করতে পারি গড়ে বাইশ থেকে পঁচিশ লাখ মেট্রিক টন কাজে এই যে দশ থেকে এগারো লাখ মেট্রিক টন পেঁয়াজের যে ঘাটতি এই ঘাটতি কিন্তু প্রত্যেক বছর আমরা বাইরে থেকে এটা আমদানি করতে হয় তো কাজেই আমরা যদি নিজেরাই এই গ্রীষ্মকালীন পেঁয়াজ বাড়ি পেঁয়াজ পাঁচ কৃষকের মাঝে ছড়িয়ে দিতে পারি এবং কৃষক ভেড়া যদি এটা ন্যায্য মূল্য পান দেখেন এখন বাজারে কিন্তু পেঁয়াজের দাম খুব সম্ভব পঞ্চাশ থেকে পঞ্চান্ন বা ষাট টাকা কেজি কাজে এই পেঁয়াজ যদি আমরা এখন বাজারে নিয়ে যেতে পারি কৃষকরা কিন্তু যদি চল্লিশ টাকা কেজিও বিক্রি করেন তারা কিন্তু অনেক লাভবান হবেন এবং তারা উদ্বুদ্ধ হবেন এই গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ করতে কারণ গ্রীষ্মকালীন পেঁয়াজে চারা তৈরি করা কিন্তু একটু কঠিন যেহেতু এটা বর্ষাকালে করতে হয় একটু আলাদা যত্ন করতে হয় হয় যেমন এখানে ছায়া দিতে হয় যাতে বেশি বৃষ্টি পড়লে চারার ক্ষতি না হয় সেই জন্য দিয়ে ঢেকে দিতে হয় তো এই কাজগুলো অনেক সময় অনেক কৃষক ভাইয়েরা করতে চায় না তা আমরা যদিও এই পেঁয়াজের ন্যায্য মূল্যটা নিশ্চিত করতে পারি অর্থাৎ কৃষক ভাই যদি এরকম পেঁয়াজ যদি বাজারে চল্লিশ পঞ্চাশ টাকা কেজি বিক্রি করতে পারে গ্রীষ্মকালে তাহলে অবশ্যই এই পেঁয়াজের সম্প্রসারণ সম্ভব আর কৃষক ভাইরাই যখন এগিয়ে আসবেন তখনই কিন্তু আমাদের এই যে ঘাটতি এগারো লাখ মেট্রিক টন এটা আমরা পূরণ করে অতিরিক্ত আমরা আবার রপ্তানি করতে পারব এবং আসার কথা যে আমাদের দেশে এখনও কিন্তু প্রায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রায় আড়াই কোটি আপনার হোমস্টেড আছে অর্থাৎ বসতবাড়ি আছে সেখানেও যদি আমরা অল্প পরিসরে অর্থাৎ আমরা যদি একটা দশ বর্গমিটার জায়গায় যদি কৃষক ভাইয়েরা যদি তারা নিজেদের উদ্যোগে সারা বছরে গ্রীষ্মকালীন পেঁয়াজ করে তাহলে তাদের পরিবারের চাহিদা মিটবে এবং অতিরিক্তটা কিন্তু সে বাজারে বিক্রি করতে পারবে আবার এটা সাথী ফসল হিসেবে কিন্তু করার সুযোগ আছে যেহেতু এটা ষাট থেকে সত্তর দিনের মধ্যে হারভেস্ট করা যায় এবং সবুজ পাতা সহ তো কাজে আমরা সাথী ফসল হিসেবে হলুদ আদা মরিচের সঙ্গে ইক্ষুর সঙ্গে এটা কিন্তু আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজ করতে পারি আবার এখন আমাদের সাত বাগান কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ করে আপনার বিভাগীয় এবং আপনার জেলা সদরে কিন্তু অনেক সাত বাগানই তারা কিন্তু নিজেরাই সাত বাগান করেন কাজে সেখানে যদি আমরা এটা আমরা প্রসার করতে পারি সেখানে যদি সাত বাগানিরা যদি এটা করেন তাহলে দেখা যাবে যে এক মিটার করে একটা ট্রেতে সে ষাট থেকে সত্তর দিন পর তারা কিন্তু এই পেঁয়াজটা পেতে পারে তো এই গ্রীষ্মকালীন পেঁয়াজ কিন্তু আমরা সারা বছর করতে পারি বর্ষাকাল আপনার গ্রীষ্মকাল এবং শীতকাল তো তিন সিজনে এটা করা যায় তবে বর্ষাকালে যে চারাটা করা একটু কঠিন আমরা এই বিষয়ে একটু ভালো করে আলোকপাত করব। আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজে চারা করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে বীজটা ভালোভাবে রোদে দুই থেকে তিন ঘন্টা শুকিয়ে নিতে হবে তারপরে বীজটা শুকানোর পরে ঠান্ডা হলে এটা ওভারনাইট অর্থাৎ বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভিজে রাখে পরের দিন আমরা কি করব এই ভিজা বীজটা থেকে পানিটা আমরা নিংড়ে নেব অর্থাৎ পানিটা বের করে নেব তারপরে এই বীজে আমরা কি করব প্রতি কেজিতে আমরা আড়াই থেকে তিন গ্রাম অটোস্টিন অথবা ব্যাবস্টিন দিয়ে বিষটা শোধন করে নেবো বিষটা শোধন করে নেওয়ার পরে আমরা একটু হালকা ছায়াযুক্ত স্থানে বিষটা রেখে দেবো সেখানে বিষটার গায়ে তাহলে আপনার এই যে ছত্রাকনাশক অটোস্টিন অথবা আপনার হলো প্রভেক্স এটা কি হবে গায়ে গায়ে লেগে যাবে বিষটা শুকনা হবে এই বিষটা তখন আমরা বিস্তলায় সরিয়ে দেবো কিন্তু বিস্তলা সরিয়ে দেওয়ার আগে কিন্তু বিস্তলা ভালো করে মাটির ঝুরঝরে করে সমান করতে হবে এবং বীজতলাটা করতে হবে মাটির সমতল থেকে কম পক্ষে হল ছয় থেকে আট ইঞ্চি যেহেতু আমরা বর্ষাকালে করি প্রচুর বৃষ্টিপাত হয় এই জন্য আমাদের বিস্তলাটা একটু উঁচু করব তারপরে বীজটা আমরা বীজতলায় সরিয়ে দেবো এবং এখানে একটা বিষয় জানা দরকার যে আসলে আমরা কত প্রতি বর্গমিটারে কতটুকু বীজ দেবো আসলে প্রতি বর্গমিটারে আমরা বীজ দেবো পনেরো থেকে বিশ গ্রাম এবং এটা বীজের জার্মিনেশনের উপরে নির্ভর করবে যদি বীজের জার্মিনেশন ভালো থাকে সূত্রের উপরে থাকে তাহলে দশ থেকে পনেরো গ্রাম দিলেও হবে প্রতি বর্গমিটারে তারপরে আমরা বীজটা দিব দেওয়ার পরে বীজের উপরে একটা হাফ সেন্টিমিটার বরাবর একটা বেলে বেলেদস মাটির জাস্ট হলো প্রলেপ দিয়ে দেবো যাতে বীজটা মাটির সঙ্গে ভালোভাবে লেগে থাকে এই জন্য আমরা অতিরিক্ত যে কাজটা করি যে কলার ঢেঙ্গা অথবা বাঁশ কেটে জাস্ট মাটিটাকে রোলিং করে দেওয়া তাহলে হবে কি মা হলো বীজটা মাটির সঙ্গে ভালোভাবে লেগে যাবে এরপর আমরা চট দিয়ে ঢেকে দিলাম চট দিয়ে ঢেকে দেওয়ার পরে আমরা উপরে হালকা করে পানি দেবো সেটা কী দিয়ে দেবো ঝাঁজড়ি দিয়ে যাতে বীজটা মাটির সঙ্গে ভালোভাবে লেগে যায় এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু বর্ষার মৌসুমে আমরা বীজটা ফেলি মাটিতে যদি প্রচুর ময়েশ্চার থাকে তাহলে সঙ্গে সঙ্গে পানি দেওয়ার দরকার নাই আমরা একদিন পরে আমরা হালকা করে পানি দিতে পারি এতে হবে কি বীজটা একটু গরম হবে সেখানে জার্মিনেশনও কিন্তু ভালো হবে আর সব সময় আমাদের খেয়াল রাখতে হবে বীজতলা অবশ্যই অবশ্যই উঁচু করতে হবে যেহেতু এখানে বর্ষার সময় প্রচুর বৃষ্টিপাত হয় তা আমরা চর্দে ঢেকে দিলাম পানি দিলাম তারপরে আমরা দেখা যাবে যে যদু পানির জমি মাটির যে অবস্থা বুঝে আমরা মাঝে মধ্যে পানি দেবো প্রয়োজন অনুসারে বর্ষাকালে কিন্তু বেশি পানি প্রয়োজন হয় না তারপরে দেখা যাবে যে তিন চার দিন পরে আপনি বীজ থেকে চারা গজায় যাবে এবং যখন দেখব যে প্রায় এইটটি পারসেন্ট গজায় গেছে তখন বোঝা যাবে যে কিছু কিছু আপনার হলো পাতা এক হালকা হলুদ থেকে হালকা সবুজ হবে তখনই আমরা কিন্তু চটটা উঠাই দেবো এটা সাধারণত পাঁচ থেকে সাত দিনের মধ্যে এটা হয়ে যায় পাঁচ থেকে সাত দিনের চটটা উঠাই দেব এবং সঙ্গে সঙ্গে আমাদের এটা হলো নিশ্চিত করতে হবে যাতে অতিরিক্ত রোদ আপনার চারার গায়ে না লাগে এবং অতিরিক্ত বৃষ্টি যাতে বিস্তলায় না পড়ে সেই জন্য আমরা কি করব এই দশটা থেকে তিনটা পর্যন্ত যদি তীব্র রোদ থাকে তাহলে আমরা একটু চট দিয়ে ঢেকে দেবো তাহলে ছায়া হলো ওখানে ঠান্ডা থাকবে চারাগুলো ভালো থাকবে এবং রোগের প্রকোপ কম হবে তারপরে যদি প্রচুর বৃষ্টিপাত হয় তাহলে ওই চটের উপর দিয়ে আমরা পলিথিন দিয়ে ঢেকে দেবো তাহলে হবে কি চারার গোড়া থেকে মাটি সরে যাবে না আমাদের গ্রীষ্মকালে পেঁয়াজের চারা করতে যায় এটাই কিন্তু মূল সমস্যা সেটা হলো যে শীতকালে যে আমরা চারা করি এখানে কিন্তু বৃষ্টি হয় না কাজে হলো আপনার গোড়া থেকে মাটি সরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু গ্রীষ্মকালে যেহেতু কন্টিনিউয়াস বৃষ্টি হয় ওই গোড়া থেকে মাটি সরে গেলেই আপনার চারাটা হেলে পড়ে যায় এবং সেখান থেকে রোগের প্রকোপ হয় এবং চারাটা থেকে আমরা আর ভালো পরবর্তীতে চারা পাই না যার কারণে অনেক চারা মারা যায় আর আরেকটা বিষয় বিস্তলায় যেহেতু আমরা পলিথিন দিয়ে ঢেকে দেই সেই কারণে কিন্তু অনেক সময় কি হয় ওখানে আর্টিফিশিয়াল একটা কৃত্রিম একটা তাপমাত্রা তৈরি হয় যার কারণে ওখানে সব সময় গরম থাকে আমাদের অবশ্যই সকাল বিকাল খেয়াল রাখতে হবে যদি আমরা দেখি দু একটা পাতা হয়তো হলুদ হয়ে গেছে বা দু একটা চারার গোড়া পচে গেছে তাহলে সঙ্গে সঙ্গে চারার গোড়া যদি পচে যায় তাহলে আমরা কী দেবো অটেস্টিন দেবো কতটুক দেবো চারার বয়স যদি দশ থেকে পনেরো দিন হয় তাহলে প্রতি লিটারে এক গ্রাম আমরা অটেস্টিন দেবো আর চারার বয়স যদিও পনেরো দিন বিশ দিনের বেশি হয় তখন প্রতি লিটারে দুই গ্রাম দিব আর যদি পাতা হলুদ হয়ে যায় বা পাতায় যদি দাগ দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমরা দিবো অ্যামিস্টার টপ প্রতি লিটারে এক এম তাহলে আমাদের এই দুটো কাজ যদি আমরা পাশাপাশি করি তাহলে চারাও ভালো থাকবে এবং প্রতি বর্গমিটারে আমরা অনেক চারা আমরা পাব এবং কৃষকরাও লাভবান হবে এখন আমি যেটা বলতে চাই এই যে চারাটা তৈরি হলো এখন এই চারার বয়সটা কিন্তু একটা ইম্পর্টেন্ট আমাদের যে গ্রীষ্মকালীন পেঁয়াজ এটা সাধারণত চল্লিশ দিন বয়সের চারা আমরা জমিতে লাগাতে পারি তা এখন আমরা এটা নির্ভর করবে আপনার চারাটা কতটুকু যত্ন নিলাম এবং কত ভালো করে চারাটা বৃদ্ধি পাচ্ছে অনেক সময় দেখা যায় যে চল্লিশ দিনে চারা রেডি হয়ে যায় আবার অনেক দিন এটা পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিনও লেগে যায় যদি আমাদের যত্নটা যদি ভালোভাবে না নিতে পারে অনেক সময় চারাটা পরিপক্ক হতে একটু সময় লাগে তো সেটা আমরা বুঝবো কিভাবে যদি আমরা দেখি যে চারাই হলো হলো গুটি হয়ে গেছে তাহলে কিন্তু বোঝা যাবে যে দুই একটা চারাই হয়তো গুটি হয়ে গেছে তাহলে বোঝা যাবে কিন্তু চারা আপনার লাগানোর অথবা রোপণের উপযুক্ত হয়েছে আর যদিও আপনার এরকম কৃষকভাইয়েরা করেন যে অধিকাংশ চারাতেই গুটি হয়ে গেছে তাহলে কিন্তু ওই চারাগুলো লাগানো যাবে না কারণ ওই গুটি থেকে আপনার বাল্বটা আর বড় হবে না দেখেন এখানে আমরা চারা লাগিয়ে এসেছি এই চারার বয়স হলো এভারেজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এবং এটা আমরা লাগিয়েছি আজ থেকে পনেরো থেকে বিশ দিন পনেরো দিন আগে আমরা লাগিয়েছি এখন যে আমরা যে চারাটা লাগাবো এটা কিন্তু এই যে চারা যে কত দূর দূরে লাগাবো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ বর্ষাকালে কিন্তু পেঁয়াজের যে মর্টালিটি অর্থাৎ চারা মৃত্যুর হারটা একটু বেশি অনেক সময় ফাইভ থেকে টেন পার্সেন্ট চারা মারা যায় এই জন্য আমরা বলি যে গ্রীষ্মকালীন পেঁয়াজ আমরা যেটা লাগাবো চারা শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে পনেরো সেন্টিমিটার আর চারা থেকে চারা দূরত্ব হবে সাত থেকে আট সেন্টিমিটার অর্থাৎ যত ঘন করে লাগাব দেখেন ঘন করে আমরা চারা লাগিয়েছি যত ঘন করে লাগাবো ততই কিন্তু সুবিধা কারণ কোনো কারণে যদি এই চারাটা মারা যায় তাহলে মাঝে যে স্পেসিংটা কিন্তু ঠিকই থাকবে আবার এই চারা যদি বেঁচেও যায় তাহলে দেখা যাবে যে গ্রীষ্মকালীন পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু আপনার যেহেতু আমরা সবুজ পাতা সহ বাজারে বিক্রি করব। কাজে বাজারের চাহিদা অনুযায়ী এবং বাজার মূল্য অনুযায়ী কিন্তু আমরা একবারে ওঠানোর প্রয়োজন নাই আমরা যদি এই গ্রীষ্মকালীন পেঁয়াজ যদি আমরা লেট খরিপে লাগাই অর্থাৎ এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে লাগাই তাহলে কিন্তু আমরা এই সুবিধাটা পাবো এবং কৃষক ভাইরা কিন্তু এই সুবিধা পাবেন সেই ক্ষেত্রে হবে কি যতই শীতটা চলে আসবে অর্থাৎ পেঁয়াজের যে ডিউরেশনটা যত বেশি হবে সেই ক্ষেত্রে নব্বই থেকে একশো দিন বা একশো দশ দিন সেই কিন্তু পেঁয়াজের বাল্ব সাইজটা অনেক বড় হবে আমরা যদি নব্বই দিনের বেশি রাখি তাহলে আপনার এভারেজ একটা পেঁয়াজের সাইজ হবে আপনার একশো থেকে একশো গ্রাম আমরা যদি একশো দিন দশ দিন বা একশো দিন রাখতে পারি তাহলে এটার ওজন হবে প্রায় দুইশো গ্রামের কাছাকাছি এবং এটা আরেকটা সুবিধা হলো যে এই যেই শীত আসবে পাতা কিন্তু মারা যায় না বা পাতা শুকিয়ে যায় পাতা আরও ভিগরাজ গ্রথ হয় কাজে পাতা সহজেও আমরা মুড়ি পেঁয়াজ হিসেবে এটা বিক্রি করি তাহলে কিন্তু কৃষক ভাই যে ফলনটা পাবেন প্রায় দ্বিগুণ ফলন পাবেন এবং ক্ষেত্রে সে লাভবানও বেশি হবেন আর খরিফ ওয়ানে যেটা আমরা করি সেখানে আপনার বাল্বের এভারেজ ওজন হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম আর খরিফ টুতে অথবা লেট খরিপে যখন করব। তখন এটা ডিউরেশন যতই বেশি দেব বাল্বের ওজনটা তত বেশি হবে তা এখন আমাদের যেটা বলার উদ্দেশ্য আমরা যেটা বলতে চাই যে সেটা হলো যে এই গ্রীষ্মকালীন পেঁয়াজই একমাত্র অবলম্বন একমাত্র উপায় আমাদের দেশে পেঁয়াজের যে ঘাটটি সেটা পূরণের আমরা এই যে চারা লাগালাম চারা লাগানোর পরে এই যে বর্ষাকালে কিন্তু প্রচুর ঘাস হয় কাজেই আমাদের বাজারে একটা হলো আগাছা নাশক পাওয়া যায় যেটা পানিডা নামে পরিচিত এবং এটা পেঁয়াজের জন্য কিন্তু খুব একটা ভালো আগাছানাশক বিশেষ করে ব্রড যেগুলো সেগুলো হয় না আমরা পেঁয়াজের চারা লাগানোর সাথে সাথে একটা ফ্ল্যাট সেচ দিয়ে যদি প্রতি লিটারে পাঁচ থেকে ছয় এম পানিটা স্প্রে করি তাহলে দেখা যাবে যে প্রায় চল্লিশ থেকে ৪৫ দিন এই জমিটা আগাছা মুক্ত থাকবে বিশেষ করে ব্রডলিভগুলো তবে অনেক সময় দু একটা মুথা হয় সেটা কিন্তু আপনার খুব বেশি হয় না এবং ৪৫ দিন এই যে আগাছা ফ্রি থাকলো এই পেঁয়াজটা আমাদের মাঠে থাকবে হলো সত্তর থেকে আশি দিন তাহলে দেখা যাবে যে কৃষক ভাই আর একটা নিরানি দিলে কিন্তু সে পেঁয়াজটা সে হারভেস্ট করতে পারবে সেই ক্ষেত্রে এই বর্ষাকালে যে এই যে প্রচুর ঘাস হয় প্রচুর নিরানি দিতে হয় এখান থেকে কৃষকরা অনেক লাভবান হতে পারবে পেঁয়াজ আমরা যখন জমিতে লাগাই গ্রীষ্মকালীন পেঁয়াজ পেঁয়াজ লাগানোর পরে অনেক সময় দেখা যায় যে চারা যে লাগাবো সেই চারার বয়স যদি তিরিশ পঁয়ত্রিশ দিন হয় সেই সময় দেখা যায় অনেক সময় পার্পল লিপ ব্লস যেটা একটা ছত্রাক জাতীয় রোগ এই রোগে কিন্তু অনেক সময় পেঁয়াজ ক্ষেত আক্রান্ত হয় তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে দেখেন এই যে পেঁয়াজটা এটা যদিও অনেক বড় হয়ে গেছে বড় অবস্থায় অনেক সময় আক্রান্ত হয় আবার পেঁয়াজের চারার লাগানোর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পরে কিন্তু আপনার এই রোগ দ্বারা পেঁয়াজ অথবা পেঁয়াজের জমি কিন্তু আক্রান্ত হতে পারে তো সেক্ষেত্রে আমরা যেটা কৃষক ভাইদের বলবো যে আমরা যদি প্রথম থেকে যদি রুবরাল অর্থাৎ প্রতি লিটারে দুই গ্রাম রুবরাল যদি আমরা স্প্রে করতে পারি তাহলে কিন্তু এই রোগের প্রকোপটা কম হয় আবার যদি কোনো কারণে খুব বেশি হয় তাহলে আমরা সেক্ষেত্রে অ্যামিস্টার টপ প্রতি লিটারে ওয়ান এম আমরা যদি স্প্রে করি তাহলে এই যে পার্পল লিপ ব্লস রোগ এই রোগটা হবে না তো এখানে আরেকটা বিষয় যে অনেক সময় আমরা তো খরিপ ওয়ানে যখন গ্রীষ্মকালীন পেঁয়াজ করব খরিপ ওয়ানে তখন এই দুই পাতার ফাঁকে অনেক সময় ছোট ছোট পোকা যেটাকে আমরা থ্রিপস বলি এই পোকা দ্বারা কিন্তু আক্রান্ত হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে প্রতি লিটারে যদি আমরা এক এম এল গেইন যদি দেয় এবং সেটা যদি স্প্রে করি তাহলে কিন্তু এই থিস পোকাটা চলে যাবে আর এটা যদি খুব বেশি হয় সেই ক্ষেত্রে আমরা বাজারে আরও পাওয়া যায় সাকসেস পাওয়া যায় সেটা বা টাফার পাওয়া যায় এগুলো আমরা যদি স্প্রে করি নির্দিষ্ট ডোজে তাহলে পেঁয়াজ ক্ষেতটিকে আমরা থিপস পোকা যে আক্রান্ত হয় সেটা থেকে মুক্ত রাখতে পারবো পেঁয়াজ আমরা কখন হারভেস্ট করব। গ্রীষ্মকালীন পেঁয়াজ সে বিষয়ে আমি কৃষক ভেদে বলতে চাই যে আসলে আমরা সাধারণত যেটা বলি যে সত্তর থেকে আশি দিন পরে পেঁয়াজ আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজ হারভেস্ট করতে পারি তা এখন যেটা হলো যে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ দেখেন আমরা যে মাঠে দেখাচ্ছি দেখেন এই যে বাল্বটা কিন্তু বড় হয়ে গেছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম আমরা যদি এই বাল্বটার কথা চিন্তা করি প্রায় পঞ্চাশ গ্রামের কাছাকাছি হয়ে গেছে এবং দেখেন যেটা আমরা বারবার বলি যে গ্রীষ্মকালীন পেঁয়াজ সবুজ পাতা সহ হারভেস্ট করা যায় এটার বয়স হলো সত্তর দিন কাজে এই যে এই অবস্থায় যদি আমরা বাজারে নিয়ে যাই তাহলে এটা কিন্তু বাজারের যে মূল্য এবং বাজারের যে চাহিদা অনেক বেশি হবে যেহেতু আমরা অফ সিজন এটা নিয়ে যাচ্ছি জুলাই মাসে বা আগস্ট মাসে বা সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসে ইভেন নভেম্বর মাসে কিন্তু আমাদের মুড়ি পেঁয়াজ ওঠে না ডিসেম্বরের থেকে হয়তো হালকা করে ওঠে কিন্তু সেটা কিন্তু বাল্ব এত বড় না সেটা ছোট ছোট বাল্ব হয় এবং পাতাগুলো কিন্তু এত ভিগরাজ না কাজে কৃষক ভাইয়া যদি এই গ্রীষ্মকালীন পেঁয়াজ মুড়ি পেঁয়াজের অল্টারনেট হিসাবে করতে চান এবং এটা যদি আপনার জুলাই মাসে লাগান তাহলে মুড়ি পেঁয়াজের বিকল্প হিসাবে ডাবল ফলন পাবেন মুড়ি পেঁয়াজ যদি আপনার এক হেক্টরে যদি আলো পনেরো টন হয় তাহলে এটার ফলন হবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ টন পাতাসহ এবং শুধু পেঁয়াজ যদি আপনারা করেন পেঁয়াজের হিসাব করলে এর ফলন হবে ২০ থেকে বাইশ টন কাজেই আমরা সবাই আসি এই গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করি ধন্যবাদ কৃষি বিষয়ক তথ্যের জন্য সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত সরকারি কৃষিকল সেন্টারে এক ছয় এক দুই তিন নম্বরে যে কোনো মোবাইল থেকে ফোন করুন আর মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ে তথ্যের জন্য এই একই নম্বরে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সময়ে জেনে নিন তবে শুক্রবার ও অন্যান্য ছুটির দিন এই সেবা বন্ধ থাকে